দুর্যোগের কারণে ট্রলার ডুবির ঘটনা বঙ্গোপসাগরে। কেন্দ্রদ্বীপের কাছে উল্টে গেল ট্রলার, নিখোঁজ 18 জন মৎস্যজীবী। দুপুরের দিকে আরও 2টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে উত্তাল সমুদ্র। দুর্যোগের কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটল বঙ্গোপসাগরে। এদিন সকালে কেঁদোদ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটে। FB সত্যনারায়ণ নামে একটি ট্রলার এদিন ডুবে যায়। ট্রলারে 18 জন মৎস্যজীবী ছিলেন। দুর্ঘটনার পর থেকে সকলেই নিখোঁজ। জানা গেছে, গতকাল রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন তারা। শুক্রবার সকালে কেঁদোদ্বীপের কাছে চরে ধাক্কা মেরে উল্টে যায় ট্রলারটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী দল। আগেও কেঁদোদ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আগেই দুর্যোগের কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল মৎস্যজীবীদের। সেই নির্দেশ অমান্য করেই বৃহস্পতিবার রাতেই সমুদ্রে মাছ ধরতে যান 18 জন মৎস্যজীবীদের একটি দল। খারাপ আবহাওয়ার জেরে আরও 2টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এদিন। 2টি ট্রলারে 25 জনকে উদ্ধার করা গেলেও FB সত্যনারায়ণে 18 জন এখনও নিখোঁজ। উৎকণ্ঠায় মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই নিখোঁজ মৎস্যজীবীদের উদ্ধার কাজে হাত লাগিয়েছেন উপকূলরক্ষী বাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে, শিমুলতলা মোড়, যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।